আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ফেসবুকের সাধারণ কিছু বিষয়, যেমন প্রোফাইল লক, তারপরে বিভিন্ন ধরনের লিংক অ্যাড করা। তো চলুন আমরা দেখে নেই। প্রথমে আমরা ফেসবুকে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। তো আমাদের প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাড স্টোরির পাশে তিনটা ডট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে কিছু অপশন দেখতে পাবেন। আপনারা যদি আপনাদের প্রোফাইল লক করে দিতে চান তাহলে দেখবেন লক প্রোফাইল নামে একটা অপশন আছে। তো এই লক প্রোফাইলে ক্লিক করার পরে, লক ইউর প্রোফাইলে ক্লিক করলে এটা প্রোফাইল লক হয়ে যাবে। দেখবেন একটা গার্ড চলে আসছে, ইউর প্রোফাইল ইজ লকড। এটার মানে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট ছাড়া, আপনার ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ড আছে তারা ছাড়া অন্য কেউ আপনার প্রোফাইলে কোনো কিছু দেখতে পারবে না। তো দেন তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে এই লিঙ্কগুলো দেখেন, আমার হোয়াটসঅ্যাপ, তারপরে পিন্টারেস্ট, লিঙ্কডিন, ইউটিউব, যদি চান আপনি ইউটিউবের চ্যানেলের লিঙ্ক এখানে দিতে পারবেন, এটা আপনার প্রোফাইলে শো করবে। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, আবার এই ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা নিচে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখতে পারবেন লিঙ্কস নামে একটা অপশন আছে, এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। আমার এখানে তিনটা লিঙ্ক অ্যাড করা আছে, একটা হচ্ছে পিন্টারেস্ট, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডিন। তো আপনারা যদি আরও অ্যাড করতে চান অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে একটা অ্যারো চলে আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যদি চান ইউটিউব দিতে পারবেন, টুইটার দিতে পারবেন। আমি সাপোজ ইউটিউব দিই, ইউটিউবে সিলেক্ট করলাম। করার পরে অ্যাকাউন্ট নেমে ক্লিক করব। করার পরে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আপনাদের ইউটিউবের অবশ্যই কাস্টম ইউআরএল থাকতে হবে। কাস্টম ইউআরএল না থাকলে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন না। তো আমি কাস্টম ইউআরএল আমার দিয়ে দিই, ইউআর আমি অন্য একটা চ্যানেলে কাস্টম ইউআরএল দিই, ধরুন এটা দিলাম। দিয়ে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে দেখতে পাবেন এই যে আমার ইউটিউবের যে লিঙ্কটা এখানে শো করছে। তো এখান থেকে যদি যে কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমার চ্যানেলে চলে যাবে। দেখতেই পাচ্ছেন এটা আমার একটা সেকেন্ড চ্যানেল, অনেক পুরাতন, এটাতে আর কাজ করি না। তো এই হচ্ছে লিঙ্ক এবং প্রোফাইল লক করার বিষয়। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।